আজি বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানিরপরা বন সংগ্রহ করেছে, ধন সংগ্রহ করেছে আর পুঁজি টনকিয়াল করেছে। যখন সরকারে সদায় দুর্নীতির বিরুদ্ধে সবল প্রতিবাদ করা বলে কয় যে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল, সেই দলটিয়ে কিন্তু আজি ইলেক্টরাল বন্ডর জড়িয়ে হাজার হাজার কোটি টাকা আহরণ করেছে। আর এই কথা মহামান্য আদালতে এই কথা প্রমাণ করে দিলে। গতি আমি এটা কথায় আহ্বান জানাম যে রাইজ দুর্নীতি ভ্রষ্টাচার কেলেঙ্কারির দপদপায় থাকা বিজেপির মজিয়ার যখন নেতা আছে সেই নেতা সকলের ভাষণত আপনাদের ভুল না যাব। এইবার আপনাদের জনতার স্বার্থত আর জনতার কারণে উন্নয়ন তথা প্রগতির রাজনীতি আম আদমি পার্টিক আপনাদের ভোটদান করব, এয়া আমার রাইজর প্রতি আহ্বান। আর একটা কথা যে আমি যে দুখন আসনত প্রতিদ্বন্দ্বিতা করবলে লৈছো এই আসন দুখন শোণিতপুর আর ডিব্রুগড়, ইতিমধ্যে আমি যে বিরোধী ঐক্যমঞ্চ গঠন হয়েছিল এই বিরোধী ঐক্যমঞ্চয় কংগ্রেস দলট এখন আসন গুয়াহাটির সন্মানীয় লোকসভা সমষ্টি আমি এড়ি দিছো, আমার প্রার্থিত্ব আমি প্রত্যাহার করেছো। আর আমি আহ্বান জানাইছিল যে ডিব্রুগড় আর শোণিতপুর প্রার্থিত্ব প্রত্যাহার করে জনতাক সন্মান জানাও। জনতায় বিচারিছিল যে বিরোধী ঐক্যমঞ্চ একত্রিত হয়ে নির্বাচনত অবতীর্ণ হওয়া, গতি আমি ত্যাগ কি কয় সেই কথা আমি বুঝাই দিল। এতিয়া কংগ্রেস দলটিয়ে ত্যাগ করে দেখাব লাগে, হাতত সময় এতিয়াও যথেষ্ট আছে, যেহেতু মনোনয়ন পত্র দাখিলের কারণে আমার হাতত যথেষ্টখিনি সময় আছে, গতি কংগ্রেস দলের হাতত এতিয়াও সময় আছে যে প্রার্থিত্ব প্রত্যাহার করে বহল মনের পরিচয় দিয়ক আর আমাক বিরোধী বিজেপিক পরাস্ত করবর কারণে আমাক যিখিনি শক্তি লাগে সেই শক্তিখিনি যাতে আমি আহরণ করব পারো তার কারণে প্রার্থিত্ব প্রত্যাহার করব, এইখিনি আমার আহ্বান। গতি বর্তমান সময়ত আমি উন্নয়ন তথা জাতি জনগোষ্ঠীর সমস্যা, আজি যে ভাষার সমস্যা হয়েছে, যে শিক্ষা ব্যবস্থার দ্রুত অবনতি ঘটিছে, স্বাস্থ্যখণ্ডর যে দ্রুত অবনতি ঘটিছে, আজি আমার জনজাতীয় সমস্যার পর আরম্ভ করে সীমা সমস্যালৈকে সকলো অসমৰ সমস্যা আজি বিজেপি সরকারখনে অষ্টলক্ষী বুলি কয় বারে বারে প্রতারণা করে আহিছে। আজি কার ক্ষেত্রতে দেখিলে পাইছে যে যিজন প্রধানমন্ত্রী কৈছিলে যে 16 মে'ত বিদেশী তালি টোপোলা বান্ধি যাব লাগিব, সেইগৰাকী প্রধানমন্ত্রী কিন্তু আজি অসম চুক্তিক নস্যাত করে কার নিচিনা এখন আইন আমার মাজত জাপি দিলে। গতি আমি আম আদমি পার্টিয়ে সদায় এই কার্যর বিরোধিতা করে আহিছো, কারণ আমি কেতিয়াও মনা নাই আর নেমানো। আম আদমি পার্টিয়ে স্বার্থ জনতার সুরক্ষা ভাষা কৃষ্টি রক্ষার কারণে যরণে আগবাড়ি লাগে সেই ধরনের আগবাড়ব আর তাকে রক্ষা করে আমি দুটা সমষ্টিত আমার প্রার্থিত্ব আগবাইছো, যাতে আমার প্রার্থী দুগারে দিল্লির সংসদ ভবনত গই যৃহৎ সমস্যা এই সমস্যার আজি রাইজর আগত দাঙি ধরব পারে আর অভাব অভিযোগ সমূহ দূর করব পারে। গতি আমি পুনর্বার নির্বাচন আয়োগলৈ ধন্যবাদ জানাইছো। ১৯ এপ্রিল আমার ঠিক বিহুর পিছতে আমার অসমত নির্বাচন অনুষ্ঠিত হব আর আমি আশা করো যে সর্বভারততে আমি 22টা সিটত আমি প্রতিদ্বন্দ্বিতা আগবাইছো, এই আটাইকটা সিটতে আমাক জনতায় আকুণ্ঠ সহযোগিতা করিব, সহযোগ করিব আর আমাক ভোট দি জয়যুক্ত করিব। ধন্যবাদ। বিহুর আগত হলেতো সবাই ভাল পাব, আমিও ভাল পাও, কিন্তু সন্মানীয় নির্বাচন আয়োগে যেটু সিদ্ধান্ত লৈছে সেইটো নিশ্চয় ভাবি চিন্তি লৈছে, কারণ কেবাটাও ফেজত নির্বাচন অনুষ্ঠিত হব, তিনিটাক পর্যায়ত নির্বাচন অনুষ্ঠিত হব, গতি সময়টো সাগে মিলাই লৈছে আর সেইমতে করেছে। যি নহোক
ভালেই লাগিব। বিহুর মাজতে আমিও নির্বাচনী প্রচারত ব্যস্ত থাকিব পাৰিম আৰু অসমৰ ৰাইজক সকলো শ্রেণী ৰাইজকে আমাৰ লগ পোৱাৰ সৌভাগ্য হ'ব। গতিকে আমাৰ পাৰ্টিৰ ফালৰ পৰা আমাৰ একো অসুবিধা নহয় বুলি আমি ভাবো। চাওক, কথাটো এনেকুৱা ধৰণৰ, যাৰ বেছি শক্তি আছে তেওঁই জয়যুক্ত হ'ব, এইটো সত্য কথা। এতিয়া কথা হ'ল কি, আমি কংগ্ৰেছৰ লগত বিৰোধী ঐক্যমঞ্চ, আপোনালোকেতো সকলো কথা বিশদভাৱে জানে, কেইবালানিও আলোচনা হৈছিলে আৰু বহুত মাহ, 7-8 মাহ ধৰি আলোচনা হৈছে, মিটিং হৈছে। আৰু তেওঁলোকক আমি বাৰবাৰ কৈছিলোঁ যে আমাক, আমি প্ৰথমতে 3খন ছিটত খেলা কথা আছিলে, কিন্তু পিছত আমি এটা প্ৰাৰ্থীত্ব আমি উঠাই ললোঁ। আৰু সেইটো তেওঁলোকক আচলতে আমি এটা অসমৰ জনসাধাৰণৰ যি মতামত, তেওঁলোকৰ জনসাধাৰণৰ মতামতৰ প্ৰতি শ্ৰদ্ধা জনাই আমি কংগ্ৰেছক আহ্বান জনাইছোঁ। আৰু এতিয়াও সময় আছে, তেওঁলোকে উঠাই লওক ডিব্ৰুগড়ৰ যিটো আসন, যিটো দলক তেওঁলোকে এৰি দিছে, সেই দলৰ প্ৰাৰ্থীগৰাকী এতিয়া বৰ্তমান এগৰাকী নিৰ্দলীয় প্ৰাৰ্থী হিচাপে তেওঁ অৱতীৰ্ণ হ'ব লাগিব, কাৰণ তেওঁলোকৰ দলীয় চিহ্ন নাই আৰু তেওঁলোক নিৰ্দলীয় হিচাপেই তেওঁলোকে অৱতীৰ্ণ হ'ব লাগিব। গতিকে ক্ষতিগ্ৰস্ত কোন হ'ব, সেই কথাটো কংগ্ৰেছ দলে এবাৰ ভাবি চোৱাটো উচিত। ক্ষতিগ্ৰস্ত কোন হ'ব, যে অসমৰ ৰাইজে যি বিচাৰিছিলে, বিজেপিক পৰাভূত কৰাৰ কথাত অসমৰ ৰাইজে মতদান দিছিলে যে বিৰোধী ঐক্য হ'ব লাগে। গতিকে বিজেপিক যদি আমি পৰাভূত কৰিব লগা হয়, তেনেহ'লে যাৰ য'ত শক্তি বেছি আছে সেই দলক তাত সুবিধা দিয়াটো উচিত হ'বনে নহয় বাৰু? গতিকে কংগ্ৰেছ দলে এই কথাটো এতিয়াও উপলব্ধি কৰাৰ সময় যথেষ্ট আছে। ভূপেন বৰা ডাঙৰীয়ালৈ আমি এতিয়াও আহ্বান জনাওঁ যে এতিয়াও বিবেচনা কৰক। আৰু যিহেতু আমি, আম আদমি পাৰ্টীয়ে 1খন ছিট তেওঁলোকলৈ আমি এৰি দিলোঁ, গতিকে তেওঁলোকেও আমাক সন্মান জনাই তেওঁলোকেও 2খন ছিটত তেওঁলোকৰ প্ৰাৰ্থী প্ৰত্যাহাৰ কৰক। নাই, বৰ বিশেষ একো ক্ষতি নহয়, কাৰণ চাওক, ৰাজনৈতিক দলত এজন দুজন মানুহ নহয়, বহুত মানুহ থাকে আৰু বহুত মানুহ লগ হৈহে এটা ৰাজনৈতিক দল হয়। তাত কৰ্মীসকল কেতিয়াবা ক্ষুণ্ণ হয়, বিভিন্ন কাৰণত বেয়া পায়, আৰু বা তেওঁলোকে ক'ৰবাত বেলেগ দলত তেওঁলোকে নিজে কমফৰ্টেবল ফিল কৰে, গতিকে তেওঁলোকে তালৈ যাব পাৰে, সেইটোত আমাৰ কোনো ক'বলগীয়া নাই, তেওঁলোকৰ ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু 2 এজন কৰ্মী ওলাই গ'লে দলৰ সাংঘাতিক ক্ষতি হ'ব বুলি আমি নেভাবোঁ। আৰু বৰ্তমানো আমাৰ দলত যথেষ্ট সক্ৰিয় তথা খুব সততাৰে কাম কৰি থকা মানুহ আছে, যিসকলে আজি সততাৰে আম আদমি পাৰ্টিত কাম কৰি আছে আৰু দলক আগবঢ়াই নিয়াত এটা শূন্য অৱস্থাৰ পৰাই আজি যিটো আমাৰ অসমত আম আদমি পাৰ্টিৰ স্থিতি, সেই স্থিতিটোলৈকে অহালৈকে আমাৰ যিসকল সততাৰে নিষ্ঠাৰে কাম কৰি থকা আমাৰ কৰ্মী আছে, সেই কৰ্মীসকলক আমি যথেষ্ট সন্মানেৰে জনাওঁ যে তেওঁলোকৰ কাৰণেহে আমি আজি আম আদমি পাৰ্টিয়ে 2টাকৈ আমি লোকসভাৰ প্ৰাৰ্থী দিবলৈ সক্ষম হৈছোঁ। গতিকে আমাৰ একো ক্ষতি নহয়। কথাটো এনেকুৱা ধৰণৰ, জিতুল ডেকা ডাঙৰীয়া এগৰাকী ভাল নেতা, আমাৰ দলত থাকোঁতে তেখেতে যথেষ্ট কাম কৰিছে আৰু যথেষ্ট সক্ৰিয় নেতা আছিলে তেওঁ। তেওঁৰ প্ৰতি আমাৰ সদায় সদ্ভাৱ আছে। তেওঁ হয়তো ভাবিছে যে বিজেপিলৈ গ'লে তেওঁ বেছি ভাল হ'ব, বিজেপি যিহেতু পৃথিৱীৰ সৰ্ববৃহৎ ৰাজনৈতিক দল, গতিকে তেওঁ সেইকাৰণে বিজেপিলৈ গৈছে। আৰু এটা কথা ঠিক যে যিকোনো দল যেতিয়া মানুহে এৰে, নিশ্চয়কৈ একেদিনাই এটা সিদ্ধান্ত নলয়, এই সিদ্ধান্ত তেওঁ চাগে বহুদিনীয়া আগতেই সিদ্ধান্ত লোৱা আছিলে, কিন্তু আমি নেজানো সেইখিনি কথা, কিন্তু তেওঁ একেদিনাই যোৱা নাই, গতিকে তেখেতৰ নিশ্চয় কিবা এটা দীঘলীয়া পৰিকল্পনা থাকিব পাৰে। আৰু তেওঁ য'ত গৈছে তাত তেওঁ ভালদৰে কাম কাজ কৰক, সেইটোৱে আমি বিচাৰোঁ। সেইটো তেওঁ জানিব, কিন্তু আম আদমি পাৰ্টিত আপোনালোকে জানে, আম আদমি পাৰ্টি সাধাৰণ মানুহৰ দল, আমি সাধাৰণ মানুহ, আমি নিষ্ঠাৰে কাম কৰি আছোঁ। চাওক, বিজেপিৰ নিচিনা আমাৰ ইলেক্টৰেল বণ্ডৰ ইমান টকা নাই,
বিজেপিয়ে যে দুর্নীতি ভ্রষ্টাচার করে আজি বিভিন্ন নেতাক সিবিআই ইডি লগাই পেলায় মুখ বন্ধ করে টকা লো দল চলাই আছে, তেনেকুৱা পয়সা আমার দলত নাই। তথাপিও আমার দলের চারিগুলো নেতাক জেলত বন্দী করে রাখিছে। আমার নেতা অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়া ইমানেই সৎ মানুষ যে ইমান করার পিছতো আঁঠু লওয়া নাই বিজেপি দলের ওসর। গতি জিতুল ডেকা ডাঙরিয়ায় তেনেকুৱা একটা দলের এজন কর্মী আসে, আসলে গৌরবান্বিত হওয়াটা উচিত আসে যে অরবিন্দ কেজরিওয়ালের নিচিনা এজন সেনাপতি আমার আছে, যিনি নিজের মর্যাদা বুঝি পায়, যিনি গৌরবরে বুকু ফিন্দাই থাকে, তেনেকুৱা একটা দলের এজন সদস্য আসে। গতি একটা দুর্নীতির ভ্রষ্টাচারে ভরি থাকা দল, একটা বিজেপি দল, অহংকারী দল একটা, সেই দলটলে যার যদি কিনা ব্যক্তিগত কারণ আছে আমি না জানো, কিন্তু আমার দলত যথেষ্ট সম্মান পাইছিলে, যথেষ্ট ভাল সম্মান দিছিলে দলে, আর যথেষ্টখিনি আগবাই দিছিলে। আজি আমার দলতেই চিনি পাইছে মানুষে। ইয়ার আগতে জিতুল ডেকাক হয়তো আপনাদেরও জানা নাছিলে, কিন্তু আম আদমি পার্টির অহার পিছত জিতুল ডেকায় যথেষ্টখিনি মানুষে চিনি পাইছে। গতি সেইটে কি ভাবি গেছে আমি না জানো, আর ব্যক্তিগত বিষয় আমার কবল একু নাই। চাওক কথাটো এনেকুৱা, এতিয়া নির্বাচনের সময়, নির্বাচনের সময় আপনার বিভিন্ন নেতাই যোগাযোগ করে, এই একবারে মিছা কথা নহয় আর করব, স্বাভাবিক কথা। কোনোবাই কোরবাত সুবিধা সুযোগ পোৱা নাই, কোনোবাই কোরবাত সন্মান পোৱা নাই, নাপায় বলে ভাবে নিজে, গতি আহিব বিচাৰে। আর অরবিন্দ কেজরিওয়ালের যে সততার রাজনীতি, সেই রাজনীতির প্রতি ভাল মানুষখিনিহে আকর্ষিত হয়, যিখিনি মানুহে দুর্নীতি কেলেঙ্কারি ভ্রষ্টাচার থাকে তেওঁলোকে আকর্ষিত নহয়। গতি কোনোবাই যোগাযোগ করব পারে দলীয়ভাবে, আমি শিক্ষণ নেতৃত্বর সঙ্গে যদি যোগাযোগ করেছে, সেই বিষয়ে আমি সিমান জ্ঞাত নহয়। আমি যিমানখিনি জানো যে বর্তমান সময় কিন্তু বিভিন্ন মানুষে আম আদমি পার্টির প্রতি আকর্ষিত হয়ে আছে আর আহিবলৈ বিচাৰি আছে, আমিও তেওঁলোকক অভিনন্দন জানাম যদি আমার দললে আহে। কারণ রাজনৈতিক দলত সকলো মানুষের কারণে দুয়ার খোলা থাকে, রাজনীতি করা মানুষের কারণে, গতি রাজনীতি করা মানুষকলে রাজনীতি করবই, হ্যাঁ যত থাকলেও করব, আমার দলত থাকলেও করব, বেলেগত থাকলেও করব। এইটো মই আপনার এই মুহূর্তে কব পৰা নাই, কারণ এই বিষয়টি আসলে মোর ইমান জ্ঞাত নহয়। আব্দুল খালেক ডাঙরিয়ায় যদি আমার শিক্ষণ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছে, তেনহলে সেইটো আপনাদের অতি সোনকালে গম পাব যদি আমার দললে আহে।